ছিল, ওরা উঠে যে পাঁচ সার্কেল একটু এই সাইডে থেকে চার নম্বর থেকে আচ্ছা উঠলে তিনজনা উঠলো মানে ভিড় করে ওরা ওইখানটা মানে দাঁড়িয়ে ছিল তিনজনা দাঁড়া ছাড়া উঠবে না উঠবে না। এবার তার ফোনটা ওর ফোনটা নিয়ে নিয়েছে, বুঝতে পেরেছে কি হবে বুঝতে পেরে গিয়েছে। আচ্ছা বুঝতে পারার পরে এবার ও ওকে ধরতে গিয়েছে এমনি মানে গেটের সামনে এরকম মানে গার্ড করে দিয়েছে। আচ্ছা ধরবে এরকম যার ফোনটা ও গার্ড করে দিয়েছে, এ গার্ড করে দিয়ে যাতে না ধরতে না পারে। আচ্ছা আমার ফোন একটা চুরি ছ মাস আগে ছ মাস পরে তারপর আমি এই ফোনটা কিনে চাইছি এই যে 9000 টাকা নিয়েছে ভাই। কি অবস্থা মানুষ, আমরা গরিব মানুষ খেটে খেটে মানে এক মাস কি দেড় মাস খেটে খেটে একটা ফোন নেই আর সেই ফোনটা কিভাবে মারা গিয়ে নিয়ে নেয়। তাহলে ওকে নিয়ে গিয়ে কি করবে তুমি? একে নিয়ে গিয়ে আমি মাঠে খাটাবো, ভালো করে মাঠে খাটাবো। আমার ওই আগের ফোনটা যতক্ষণ না মানে টাকা হবে আচ্ছা ততক্ষণ আমি গেছি আমি তো মাঠ করে নামবো, মাঠ পুকুর নামবো। ঠিক আছে যখন বাচ্চা যখন নিয়ে যাবে ধরে নিয়ে আসবো, যখন মল দিবে না তোমার অন্য চলে যাবাই কি করবো, মল দিবে যেখানে মল কিনতে হবে। আমি তো যাচ্ছি কাজে ভাই, আমরা কি করে যাবো। বন্ধুরা আজকে আমাদের ভিডিও কোনো টাইগার অ্যাটাক ভিকটিম স্টোরি নয়, বরং একটু ব্যতিক্রম ধর্মী। আজকের ভিডিও হচ্ছে পাবলিক অ্যাটাক চোর। সবসময় চেষ্টা করি বন্ধুরা সুন্দরবনের সত্য ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে, কিন্তু আজ এই ঘটনাটা দেখে এবং শুনে আমার মনে হলো এই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত এবং আপনাদেরকে সতর্ক করা উচিত। ভিডিওতে দেখানো মারামারি এবং অকথ্য ভাষা এর কোনোটাই বঙ্গবিশ্ব ইউটিউব চ্যানেল সাপোর্ট করে না। ভিডিওটি দেখানোর উদ্দেশ্য শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য। চোরের দশ দিন গৃহস্থের একদিন, দুর্ভাগ্যবশত আজ এই কথাটা সত্যি হয়ে গেল। না দুর্ভাগ্যটা আমার না, এই যে ভিডিওতে লাল সাদা চেক জামা পরে যে লোকটিকে দেখছেন দুর্ভাগ্যটা এই লোকটির, কারণ এই লোকটির মোবাইল চুরি হয়েছে। এবং ভিডিওতে এই যে কালো গেঞ্জি পরা ছেলেটিকে দেখছেন, এই ছেলেটি এবং তার সঙ্গীরা ফোনটা চুরি করেছে। চলুন আপনাদেরকে একটু ঘটনাটা বুঝিয়ে বলি। দুপুরে কোনো একটি কাজে পার্ক সার্কাস গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে নিউটাউনগামী একটি বাসে উঠি এবং সায়েন্স সিটি আসতে না আসতেই বাসের ভেতরে কিছু হট্টগোল শুনতে পাই। একটু খোঁজ নিয়ে জানতে পারলাম একটি লোকের মোবাইল চুরি হয়েছে আর সেই চোরটি ধরা পড়েছে। আরও একটু ভালো করে খোঁজ নিতে জানতে পারলাম পার্ক সার্কাস চার নম্বর থেকে তিনটি ছেলে ওঠে, সায়েন্স সিটি আসতে না আসতে একটি লোকের মোবাইল চুরি হয় এবং কোনোভাবে লোকটি বুঝতে পারে এবং সেই চোরটিকে ধরতে গিয়ে একজন আগে নেমে যায় এবং আর একজনকে ধরতে পারে না। তার কারণ এই যে কালো গেঞ্জি পরা ছেলেটি দেখছেন, এই ছেলেটি ওই দুজনকে পালাতে সাহায্য করেছিল, সেটাও লোকটা বুঝতে পারে এবং বুঝতে পেরে এই ছেলেটিকে ধরে বাসের ভেতরে নিয়ে আসে। তারপর আপনারা তো দেখতেই পাচ্ছেন পাবলিক রেগে গেলে কি করতে পারে। এছাড়াও আরো জানা গেল এই রুটে প্রায় বাসে প্রতিনিয়ত এরকম মোবাইল চোরেরা ওঠে এবং খালি একজনের না, বেশ কয়েকজনের মোবাইল চুরি হয়েছে, কারোর দুদিন আগে, কারোর দুমাস আগে, কারোর বা আবার ছ মাস আগে। তাই সমস্ত রাগ যেন এই ছেলেটির উপরেই উপচে পড়েছে। তাই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা বাসে ট্রাভেল করেন আপনারা আপনাদের মোবাইল এবং মানি ব্যাগ একটু সাবধানে রাখবেন, বিশেষ করে এই সমস্ত ছেলেদের থেকে তো একটু দূরে থাকবেন এবং পার্ক সার্কাস চার নম্বর যাদবপুর এই সমস্ত এলাকায় একটু সাবধানে থাকবেন। আর চোর ভাইদের উদ্দেশ্যে বলছি, যদি তোমরা কেউ আমার এই ভিডিও দেখে থাকো তাহলে তোমরা প্লিজ এই ধরনের চুরি ছেঁচড়ামি আর করো না। তার কারণ আমরা প্রায় মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ, একটা মোবাইল কিনতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়, এক মাস দু মাস কাজ করার পরেই আমরা সেই অর্থ দিয়ে মোবাইলটা কিনতে পারি, কিংবা অনেকে আবার পার মান্থ ইএমআই তো মোবাইল নেয়।
এবং সেই মোবাইল যদি তোমরা চুরি করে নাও প্রচণ্ড কষ্ট হয়। যেমন এই কালো সবুজ গেঞ্জি পরা দাদাটা, ছ মাস আগে এনার একটা মোবাইল চুরি হয়েছে এবং এই চোরটি যখন আজকে ধরা পড়েছে স্বাভাবিক তার রাগ তো আসবেই। তাহলে বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিওটাকে আপনারা অনেক বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই সমস্ত জায়গা এবং এই ধরনের মানুষদের কাছ থেকে একটু সাবধানে এবং সতর্ক থাকবেন। কন কন হ্যাঁ তেরা ঘর মে মম্মি বাবা সব এসে কাম কেউ করতে ভাই মেলা ভাই দূসরা উতার পকড় লিয়া ভাই দেখ তুই রোজ হম দেখতে হম নেই বস মে বহ সারা আদমি রোজ তুঝে দেখতা দেখতা ভাই লেকিন হম লোক জমনে কাম নেই কিয়া দূসরা উতার পকড় কোই ঢং কা কাম করনা ভাই কাম করতে ভাই চোরি বোড়ি করকে কে মিলতা কিতনা কমায়েগা 2000 কমায়েগা তো ওই ঢং কা কাম কর দিন কা 5000 ভি কমা সকতা হ্যায় তুই আরাম সে বেঠ কোই নেই মারেগা দেখ জিস আদমি কা ফোন চোরি হুয়া হ্যায় ঠিক হ্যায় ও তো গরিব আদমি এক ফোন খরিদ কে পহলে সুন ইয়ে যো এক ফোন হ্যায় এক খরিদনে কে লিয়ে মহিনে কা মহিনা ইএমআই ভরনা পড়তা হ্যায় ও ভি 3-4 হাজার রুপিয়া করকে কিতনা তকলিফ হোতা হ্যায় মালুম হ্যায় কিতনা আদমি হ্যায় ভাই দুনিয়া মে হর কোই আদমি এক এক কাম কর রহা হ্যায় ইজ্জত ওয়ালা কাম কর কোই এসা কাম কর দুনিয়া তুঝে ইয়াদ রাখে ক্যা কাম কিয়া চোরি কিয়া চোর হিসাব সে তুঝে ইয়াদ রাখেগা দুনিয়া এসা কোই কাম করকে যা ইজ্জত সে তুঝে ইয়াদ করে লোক এসে চোরি করনে মে ক্যা ফায়দা হ্যাঁ পড়লে কি ভিতরে তো সামনে বলবে এটা পড়লে কি ভিতরে দিয়ে দাও ভাই দাদা না দিও না ভাই দাদা ভাই তো ও যে আদমি কা ফোন গায়ে ও কে ক্যা হোগা অভি বল হমকো ক্যা মালুম ক্যা হোগা হমকো ক্যা মালুম মতলব তুনে তো উসে রোকা ইসিলিয়ে তো ও ফোন লেকে উতার গয়া ও আদমি কো তু রোকা হম দেখা ইয়া সে দেখা হম গেট মে কিতনা আদমি খড়া হোগা রাম মোকা নে তো বল লে কি আ রহা হে আ রহা হে নিকাল লে তো আ রহা হে কে তেরা তেরা বাল বাচ্চা হে বিবি হে ভাই মম্মি বাবা ভাই নে বাদ শাদি নেই কিয়া দাদা কিভাবে ওকে নামিয়ে দিয়েছি একটু বলো তো দেখি বলো তো তুই চুপ কর দাদা তুমি বলো তুমি তো গেটে ছিলে মানে ও তিনজন উঠলে একসঙ্গে ফোনটা নিয়ে যে কোথা থেকে উঠেছিল ওরা উঠেছে পাঁচ চার গেছে একটু এই সাইডে চার নম্বর থেকে চার নম্বর একটু এই সাইডে আচ্ছা উঠলে তিনজনা উঠলো ওখানে মানে ভিড় করেছে হ্যাঁ ওরা ওইখানটায় মানে দাঁড়িয়েছিল তিনজনা দাঁড়া ছাড়া উঠবে না উঠবে না এবার তার ফোনটা ওর ফোনটা নিয়ে নিয়েছে বুঝতে পেরেছে কি হবে বুঝতে পেরে গিয়েছে আচ্ছা বুঝতে পারার পরে এবার ও ওকে ধরতে গিয়েছে এমনি মানে গেটের সামনে এরকম মানে গার্ড করে দিয়েছে আচ্ছা যে ধরবে এরকম যার ফোনটা ও গার্ড করে দিয়েছে এ গার্ড করে দিয়ে যাতে না ধরতে না পারে আচ্ছা ধরতে না পারে এবারে মানে ও বুঝে গেছে পুরো লোকটা পুরো বুঝে গেছে প্রথমে একজন নেমে গিয়েছে নামার পরে তারা সায়েন্স সিটি মোড় এই মানে টার্নিং এর ওইখানটা আছে হ্যাঁ ওইখানটা দেখছিলাম একজন ধরে টানছিল বাসের বাইরে ওখানে আরজন নেমে গেল আচ্ছা বেড়ে গেল এই লাস্টে আচ্ছা এ ধরা পড়ে গেছে এখন একে আমি বাড়ি নিয়ে যাব কি করবে তুমি মানুষ কষ্ট করে ফোন গুলো কেনে আর তোরা এইভাবে করে চুরি করিস আজকে করিস নি কালকে করেছিলিস কোনো ফোন চুরি না ও সাপোর্ট কেন করলো চোরটাকে সাপোর্ট কেন করলো যদি অতি ভালো হবে তো চোরটা সাপোর্ট কেন করলো আরে ওর অবস্থাও সেই একই রকম ছিল তো উনি মানে এরকম হাত দিয়ে আর মনে আছে ভাই নাম তো দিচ্ছে না তো নাম তো দিলে না ওই লোকটারে হ্যালো কোথায় আছিস এ ডিএ তে আছিস রে ভাই
এই যে দেখুন এই মুখটাকে ভালো করে চিনে রাখুন, এই যে এই মুখটা ভালো করে চিনে রাখুন একদম। এরা পাক সার্কাস থেকে ওঠে, পাক সার্কাস থেকে উঠে দু তিনজনের একজনের টিম ওঠে, একজন চুরি করে আর দুজন সাপোর্ট করে যাতে ভালোভাবে ফোন মানি ব্যাগ নিয়ে বেরাতে পারে। এই মুখটাকে ভালোভাবে চিনে রাখুন। এই যে চার নম্বরের এই রাস্তায় যারা যারা বাসে ট্রাভেল করেন দীর্ঘদিন, মানে প্রতিনিয়ত, তারা এই সমস্ত মানুষের কাছ থেকে একটু সাবধানে থাকবেন। फोन करेंगे तब तेरे को छोड़ेंगे। सर एक बार क्या हुआ, मेरा एक भाई बस में खड़ा था, ठीक है, 202 नंबर बस था, ऐसे तीन लोग चढ़ा, ठीक है, इन लोग का दूसरा का निकालना तो मेरा भाई देख लिया, ठीक है, पकड़ लिया एक को। उसके बाद पता है क्या हुआ, बस में लोग बहुत कम था, ये तीनों मिलकर मेरा भाई को मालूम है पकड़ के पीटा है, और उसके बाद मालूम है उसको ब्लेड चढ़ा के बोल रहा बोल मारे मार दे। वो कुछ नहीं बोला, वो सिर्फ इंतजार किया। जिस दिन वो बोला मिलेगा ना, इस रोड पे चलना ही मुश्किल हो गया। नंबर बोल दे, नंबर छोड़ देंगे, नंबर बोल दे, एक बार छोड़ दे, सब मालूम है। वैसे कहाँ रहे, कहाँ रहे, कहाँ पर चलेगी थी আমি এই তো কোথায় এটা কলেজ মোড় পার হয়ে গেছি। হ্যাঁ রে, আরে যার মেরেছে সে নেমে গেছে, তার মানে তিনজনা ছিল ওরা, বুঝলি, তিনজনা ছিল মানে দুজনা নেমে গেছে, পকেট মেরে নেমে গিয়েছে, সে বুঝতে পেরেছে, যার পকেটটা মেরেছে না সে বুঝতে পেরে গিয়েছে, তাকে ধরতে যাচ্ছে, আর যে মানে আমাদের আমার সঙ্গে রয়েছে যে এখন সে গার্ড করে দিয়েছে, তাকে ধরতে দেয়নি, বুঝলি, সেভাবে ধরা পড়ে গিয়েছে, যে লোকটা মানে ফোন দিয়ে গেলে সে মাঠ মাঠ করে এবার নেমে গিয়েছে। এখন আমি একে নিয়ে যাচ্ছি, একে নিয়ে গিয়ে বাড়ি গিয়ে মাঠে খাটাবো, খাটিয়ে আমার ওই 4000 টাকা তুলবো, তারপরে একে ছাড়বো। যদি কোনো নারকেল বাগানে যদি থাকে তা ফোন করে বলে দেবো, আমার সঙ্গে যেন যোগাযোগ করতে পারে। আমি একাই এখন, আমি বাসে রয়েছি, আমি হ্যাঁ নিয়ে যাবো। ছেলেগুলি তুই আর চলে গেছিস নাকি ওখান থেকে? আচ্ছা ঠিক আছে, ওই রাতুল রাবুল আর সব এসছে, ওদের ফোন করে দিয়ে যান, ঠিক আছে, ওদের ওদের কাছে ফোন করে দিয়েছি, ওরা বেস্ট হবে। আমার ফোন না দেওয়া বন্ধ, আমি একে ছাড়বো না। নাম্বার বলছি সেখান থেকে, নাম্বার দেয় না, আমি নাম্বার দিয়ে ছেড়ে দেবো, নাম্বার দেয় না, কোনো হলে নাম্বার দেয় না। আরে ধরি যে 4 নম্বর থেকে মানে মাঝে মাঝে লিয়ে আসা হয়েছে, এখন এই কলেজ মোড় পার টেকনো কলেজের এখানে কেউ, ঠিক আছে, কেউ মানে ধরে গেছে, কেউ আন ধরেছে, আজকে রাতে অটোটা চলে যাবো। শাহরুখ গাছ রয়েছে ওখানে, নাম্বার থেকে তো ফোন করে দিদি বলে আমি নিয়ে যাচ্ছি ওখানে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুই বাড়ি তুই চলে গেছি বলে বাড়ি চলে তাড়াতাড়ি গিয়ে ফোন করে দিবি, শাহরুখ আমার মমিনাটা ফোন মারলে এসছে, ফোন করে দে। হ্যাঁ ঠিক আছে, তুমি কোথায় যাবে? কোথায় আমি যাব মানে সোনপুর, চেনো সোনপুর? মানে নারকেল বাগান থেকে আরো 25 মিনিট বেশি বাসে যেতে হবে। কোন দিকটায়? ওই যে সাবরজি, হ্যাঁ সাবরজি থেকে সিধা ওই রাস্তাতে চলে যাবে, 6 লাইন নাতিজেলা, ওখান থেকে মানে কিছুটা যেতে হবে, আর 6 লাইনে চলে গেলে আমার এবার দেখে দেবো সেদিনে, তাই নারকেল বাগানটা পার হয়ে গেলেই ব্যাস, কেউ মানে উঠতে পারলে এলো। ব্লেড প্লেট আছে কি চেক করে লেগে, দাঁড়া এর কাছে ব্লেড প্লেট আছে কি চেক করে লে, ফোনটা রেখে দে, ওরা আসছি বললো, ফাঁদে হাতে গেলে আসছি,
আচ্ছা ঠিক আছে, যতদূর আসতে পারে আসবে, হাতি জেলায় আসতে বল না, অসুবিধা নেই। ঠিক আছে, রেখে দে রেখে দে রেখে দে। চেষ্টা তো করেছি, দেখি হাতের নাগালে পাই কি যদি। সামনের পকেটটা দেখো, জ্যাকেটের পকেটটা। আর একজন থাকলি, একা বই একা পড়ে গিয়ে পুরো। কার কাছে? যে কোনো পরে গেলে হাতে হয়ে যাবে, অসুবিধা হবে না, বুঝলি?